আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজ সকালে তাজা খবর। সৌদিতে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 3,48,936 জন। দেখুন সৌদির করোনা সর্বশেষ আপডেট, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আজকে সামান্য উন্নতি হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 426 জন, সূত্র সৌদি প্রেস এজেন্সি। আর এদিকে সৌদিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ মারা গিয়েছে 15 জন, ইনালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন। আর এতে করে সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়াল 5,471 জন। এছাড়া আজ সৌদিতে নতুন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে 426 জন। এর ফলে সৌদিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 3,48,936 জন। বিগত 24 ঘন্টায় সৌদিতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 441 জন। এর ফলে সৌদিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 3,35,594 জন। এছাড়া সৌদিতে আজ অবধি 96.2% রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 7,871 জন রোগী। এর মাঝে গুরুতর অবস্থায় রয়েছে 736 জন রোগী। চলুন জেনে নেওয়া যায় সৌদি আরবের প্রধান প্রধান শহরগুলোতে আজকে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মদিনায় 72 জন, রিয়াদে 53 জন, ইয়ানবুতে 36 জন, মক্কায় 28 জন, হাইলে 22 জন, দাম্মামে 20 জন, হুফুহে 16 জন, খামিস মুশাইতে 12 জন, জেদ্দায় 11 জন, কুরে আল ওয়াতে 9 জন, তাইফে 9 জন, আল আইসে 8 জন, সুরাত ওবায়াতে 7 জন, কুলাইসে 7 জন, আরারে 7 জন, আল নারিয়াতে 5 জন, নাজরানে 5 জন, তাইফে 4 জন, বারিকে 4 জন, দাহরানে 4 জন এবং তাবুকে 4 জন, সর্বমোট 426 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবে মদিনা, রিয়াদ এবং মক্কাতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু তুলনামূলক অনেক বেশি বৃদ্ধি। বিশেষ করে আপনি যদি গত 7-10 দিনের লক্ষ্য করে থাকেন, তাহলে দেখবেন প্রতিদিনই এই কয়েকটি অঞ্চলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি বাড়ছে। তাই আপনারা যারা এই এলাকাগুলোতে বসবাস করছেন, দয়া করে সাবধান থাকবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।